গুলিস্তান ফ্লাইওভারের নিচে পুরাতন জুতার মার্কেটটি বহু আগের, নানান ডিজাইন আর রঙের বাহারি সব পুরনো জুতার দেখা মেলে সেখানে। কিন্তু একটু লক্ষ্য করলেই দেখবেন সেখানে শুধু পুরুষদের জুতাই বিক্রি হয়। তন্ন তন্ন করে খুঁজলেও আপনি সেখানে নারী কিংবা বাচ্চাদের জুতা খুঁজে পাবেন না। কিন্তু কেন ভেবেছেন কি কখনো? সোশ্যাল মিডিয়ায় ঘুরে বেড়ানো কিছু ভিডিওর বদৌলতে এই প্রশ্নগুলোই আজ বেশ কিছুদিন ধরে বিবেককে নাড়া দিচ্ছে। যিনি পরিবারের কর্তা, তিনি হয়তো কারো স্বামী অথবা কারো বাবা, যে নিজে পুরাতন জুতা কিনে পড়লেও নিজের স্ত্রী কিংবা সন্তানের জন্য কোনোদিন পুরাতন জুতা কেনার কথা চিন্তাও করবেন না। প্রতিটা বাবা চায় তার নিজের স্ত্রী সন্তান ভালো কিছু ব্যবহার করুক। স্ত্রী সন্তানদের মুখের হাসি দেখতে নিজের পছন্দকে বিসর্জন দেন বাবা কিংবা স্বামীরা। আর দিলেও তো কোনো ক্ষতি নেই, স্ত্রী সন্তানদের মুখের হাসিতে যে তারা আত্মতৃপ্ত। আর নিজের খুব বেশি প্রয়োজন হলে পুরাতন জুতার মার্কেট তো আছেই, কিন্তু নতুন নতুন উপহার পেয়ে হাসি মুখে দিন কাটানো স্ত্রী কিংবা সন্তানেরা কি কোনোদিন বাবাকে নিয়ে ভেবেছেন? শুধু পুরনো জুতাই নয়, অনেক বাবাকে নিজের জন্য পুরাতন জামা কাপড় আমরা কিনতে দেখেছি। কিন্তু স্ত্রী সন্তানদের জন্য পুরাতন জামা কাপড় আদৌ কেউ কিনতে দেখেছি বলে মনে পড়ে না। বাবারা কেন এমন হয়? মায়েরা সবসময়ই বলেন আমাদের সন্তানের জন্য ঈদের কাপড় জামা জুতা কিনতে হবে, অথচ বাবা নতুন জামা কাপড়ের কথা ভাবেও না। নিজের পায়ে ছেঁড়া জুতা পরেও সন্তানকে নতুন জুতা কিনে দেওয়ার নামই বাবাদের ঈদ। এমনটা হয়তো একটা নয়, বহু ঈদই বাবারা পার করেছে। সন্তানের প্রতি মা বাবা দুজনেরই ভালোবাসা সমান, তবুও কেন বাবারাই পিছিয়ে আছে একথা কেউ জানে না। একজন বাবা সারা জীবন কঠোর পরিশ্রম করেন পরিবারের যত্ন নেওয়ার জন্য, সন্তানদের প্রতিষ্ঠিত করার জন্য। কিন্তু যখন স্বীকৃতি পাওয়ার কথা আসে, কেন জানি না তিনি সবসময় পিছিয়ে থাকেন। এরা সবসময় পরের জন্যই খেটে যান। আমাদের বাবাদের কারো জুতা ছিল, কারো বা ছিলই না, কারো থাকলেও মাত্র এক জোড়া। সে বাবা হোক দিনমজুর, সেই বাবা হোক রিক্সা চালক, তবুও তিনি স্ত্রী সন্তানদের জন্য নতুনটাই কিনতে চান। নিজের যত কষ্টই হোক, সন্তানের কষ্ট কোনো বাবাই মেনে নিতে পারেন না। আপনারা কেন শুধু পুরুষদের পুরনো জুতাই বিক্রি করেন? এমন প্রশ্নের উত্তরে এক দোকানি বলেন, আপনি আপনার সন্তানের জন্য কখনো পুরাতন জুতা কিনবেন? তাকে পুরাতন জুতা পরাবেন পরাবেন না, আপনিও অবশ্যই চাইবেন তাকে নতুন জুতা কিনে দিতে। তাই আমরা বাচ্চাদের জন্য পুরাতন জুতা রাখি না, রাখলেও কোনোদিন ওই জুতা চলবে না। একজন বাবার হাতে সন্তানের জন্য পুরনো জুতা কখনোই উঠবে না।